জন্মদিন অভাৱৰ মৃত্যুক লৈ উদ্বিগ্ন নহয় মুখ্যমন্ত্রী। নারী সুরক্ষা প্রসঙ্গক লৈ বাছি বাছিহে ব্যবস্থা গ্রহণ করে রাজ্য সরকারে। যে ঘটনাত মেরুকরণের অবকাশ না থাকে তেনে ঘটনার ক্ষিপ্র তদন্ত করে ভুক্তভোগীক ন্যায় দিবলৈ আগ্রহী নহয় রাজ্য সরকার। এই অভিযোগ জ্যেষ্ঠ কংগ্রেস নেতা আব্দুল খালেকর জন্মদিন অভাৱৰ মৃত্যুর প্রসঙ্গক লৈ এই অভিযোগ প্রাক্তন সাংসদগুলির জনজাতি হওয়ার বাবেই জন্মনির রাভাক ভগ্নী বলে না ভাবিলে মুখ্যমন্ত্রী। সমান্তরভাবে জন্মনির রাভা আর ইন্দ্রাণী তহবিলদারের মৃত্যুর ন্যায়িক তদন্তর দাবি কংগ্রেসের। অন্যতে সিবিআই তদন্ত যখন আরক্ষী বিষয়ার নাম ওলাইছে তেওঁলোকক তদন্ত সম্পূর্ণ নোহা পর্যন্ত কোনো ধরনের দায়িত্ব নিদিবলে আহ্বান কংগ্রেস নেতাগুলির। আনহাতে সংবাদমেলের জড়িয়ে সংবাদমেলের সময়তে শীঘ্রই কংগ্রেসে এখন মাহেকীয়া মুখপাত্র প্রকাশ করার কথা ঘোষণা করেছে আব্দুল খালেকে। এই মুখপাত্র প্রকাশের আব্দুল খালেকক অধ্যক্ষ হিসাবে লৈ এখন বারোজনীয় কমিটিও গঠন করেছে কংগ্রেসে। জুনমণি রাভার এই কাণ্ডর সময়তে আমি কইছিল যে একমাত্র জুডিশিয়াল উচ্চ পর্যায়ের ন্যায়িক তদন্ত কর্মরত ন্যায়াধীশের দ্বারা করা তদন্তইহে এই রহস্যর উদ্ঘাটন করবেন। শেহতাকে সিবিআইর কিছু রিপোর্ট পোহরলে আছে। সিবিআই কেজনমান বিষয়ের নাম উল্লেখ করেছে। আমি এটা বিচার যেতালেকে এই বিষয়া কেজনের বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ নহয়ালেক এই বিষয়া কেজনক কোনো ধরনের গুরু দায়িত্ব দিব নালাগে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় জনজাতি হওয়ার কারণেই হোক বা আন কোনো কারণতে হোক সম্ভবত জুনমণি রাভাক ভগ্নী বলে গণ্য নকরে। আপনাদেরপরাই মই জানিব খুঁজছো যে জুনমণি রাভার ঘরলৈ কোনদিনা মুখ্যমন্ত্রী গৈছিল। আরো একটা করুণ ঘটনা হয়ে গেছে ইন্দ্রাণী তহবিলদারের ক্ষেত্রে, যে মুখ্যমন্ত্রী মহোদয় ইন্দ্রাণী তহবিলদারের ঘরলৈ কোনদিনাখন গৈছিল।